हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लॉग। तुम्हारे स्वागत अनेक भलोबाशा नहीं आज वीडियो शुरू करछि। और कल के वीडियो शेष करते करते अनेकटा रात हो गए, ओईजोन्नो कल के वीडियो अपलोड करिनि। कल के वीडियो एडिट कराओ हो गेछिलो, किन्तु जखन घरे आसलाम देखलाम 12टा बजे। तो 12टा ना 1टा शुएछि, कल के घरे एसे शुएछि 1टा। तो তখন আর ভিডিও কি আপলোড করব ওই জন্য আর আপলোড করিনি। আজকে ওই ভিডিওটা যাবে, আর আজকে যে ভিডিওটা করছি সেটা যাবে কালকে। আর আজকে আমাদের রিসেপশন বাড়ির নিমন্ত্রণ রয়েছে, তোমাদের আগের ব্লগেই বলেছিলাম। তো এখন বাজে পাক্কা 11টা, এবার আমরা বেরোবো। মানে বেরোবো বলতে বাবা আসবে, বাবা এখনো আসেনি, আসলে বেরোবো আর কি। শান্তুকে আমার বাড়িতে ড্রপ করব, করে আমার মানে আকাশের বাড়িতে যাব। তো ওখান থেকেই যাবো আর কি, গাড়ি নিয়ে যেতে হবে সোনারপুরের দিকে, আমাদের রিসেপশন বাড়ির নিমন্ত্রণ। তো রাতে ফেরার সময় শান্তুকে নিয়ে ফিরবো, এরকম করবো আর কি। গাড়িতে ফিরলে শান্তুরও ঠান্ডাটা লাগবে না, ওই জন্যই। আর যা টুকিটাকি সাজগোজ নেওয়ার, মানে সাজগোজ তো সেরকম কিছুই করি না, তো যেটুকুনি যা আকাশের জামা প্যান্ট সব নিয়ে নিয়েছি। আকাশের চার্জার, আমার চার্জার, মানে আমার চার্জার বলতে ফোনের চার্জার আর কি। আর সাজগোজ যা নেওয়ার সব ব্যাগে নিয়ে নিয়েছি। আর শান্তুর ওষুধপত্রও রয়েছে, আর এখানে নেবুলাইজারের মেশিনটা, এই যে মনে যাতে থাকে ওই জন্য এর মধ্যে নিয়েছি। আর কালকে ভাবি আসার সময় একটা আমার জন্য রিং লাইট, আর আকাশের জন্য, এই আকাশের জন্য বলছি, মায়ের জন্য একটা ট্রাইপড নিয়ে এসেছে। মায়ের যেহেতু সেলাই চ্যানেল রয়েছে, তো টেবিলের ওপর অ্যাডজাস্ট করা যাবে এরকম একটা ট্রাইপড আর কি। আর টুকিটাকি যা জুয়েলারি পরার হাতে পরে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ যা পরার। তো এই তো যা হোক করে একটা পরেছি, গুছিয়ে গাছিয়ে রাতে পরবো, তো হাতে গলানোর মতো আর কি। তো এই তো শান্তু ওইদিকে রেডি, বেল্ট পরা হয়ে গেছে। আর ভাবি আজকে ওকে টয়লেট পটিও করায়নি সকালবেলা, ওর অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে। তো এই টয়লেট পটি সব করিয়ে নিয়ে আসলাম, আর ঘরে টুকিটাকি যা কাজবাজ করার করে নিয়েছি। হ্যাঁ, ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে আজকে, আর মুছতে পারিনি কারণ এত তাড়াতাড়ি না করে উঠতে পারছি না। আর কালকের ভিডিও তো তোমাদের বলেছিলাম একটা মানে অকাজ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে কি হয়েছে, একটা নতুন তেলের প্যাকেট নিয়ে এসছে ভাবি, সর্ষের তেল। তো সেই প্যাকেট আমি প্রত্যেকবারই সর্ষের তেল আনলে আগে ঠাকুরের জন্য কিছুটা তুলে রাখি, যেহেতু প্রদীপ টদীপ জ্বালাতে লাগে, তো তুলে রেখে আর বাকিটা আমরা ইউজ করি, এরকম করি আর কি। প্যাকেটটা কেটেছি, কেটে ঢালতে গিয়ে কিভাবে জানি না হাত হাত থেকে কিভাবে স্লিপ খেলো, খেয়ে অল্প কিছুটা তেল নিচে পড়ে গেছিলো মাটিতে। তো সেটাতে মুছতে গিয়ে আমি একবার পড়েওছি সেখানে, তো পরে সেটাই বলছিলাম তোমাদের কালকে, মানে কালকে দেখাবো যে আর মাথাতেও নেই। কালকে ওই গোপালের জন্মদিন ছিল, ওই সবের মধ্যে দিয়েই সময়টা কেটে গেছে কিভাবে, আর ওই সবগুলো শেয়ার করতে পারিনি। তো সেটা পরিষ্কার করতে গিয়ে সেখানে আচার খেয়েছি একবার। হে, আর এই কোমরের এই সাইডটা থেকে পুরো এই পাটা পুরো সাইড হয়ে পড়েছি, আর এই সাইডটা থেকে পুরো পাটা ব্যথা, ছনছন করছে, রাতে ঘুমাতে পারছি না, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর হট ব্যাগটা ওই বাড়িতে পাঠিয়েছি বাবার, যখন কোমরে যন্ত্রণা হচ্ছিল না কিসের যন্ত্রণা হচ্ছিল, তখন মা ওই বাড়িতে নিয়ে গেছিল, তো ওই বাড়ি থেকে আর আনা হয়নি। তো রাতে যে একটু শেক করবো সেটাও করতে পারছি না। তো ওই কতটা এতটার জায়গায় সারা গায়ে কি আর ভলিনি স্প্রে করা যায়? তো ভলিনিটাও অল্প রয়েছে, ভলিনি স্প্রে আর একটা কিনতে হবে। তো ওই যা হোক করে লাগিয়ে ফাগিয়ে শুয়েছিলাম। তো আজকে মানে প্রচণ্ড রকম ছনছনে একটা ব্যথা, মানে হাঁটা চল বসে থাকলে ঠিক আছে, যখন হাঁটা চলা করছে না এই দিকটা মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, ভারী হয়ে আছে। তো যাই হোক, তখন সাথে সাথে বুঝতে পারিনি, তারপরে দুপুরে একটুখানির জন্য শুয়েছি, তারপর থেকেই ব্যথাটা আরও বেড়ে গেছে। তো এই তো এইভাবেই চলছে। আর রাতে কি পড়বো না পড়বো তোমাদের আস্তে আস্তে দেখাবো, ও বাড়ি যাই গিয়ে ঠিক করি, তারপরে একটা প্ল্যান মাথায় মানে করেছি, তো গিয়ে দেখি কি ব্যাপারটা হয়, যখন গিয়ে ঠিকঠাক করব তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আর কি, চলো সাথে থাকো, দেখতে থাকো, একসাথে হুড়ুর হুড়ুর করে অনেক কথা বলে নিলাম। আর রিং লাইটটা তোমাদের কালকের ব্লগটায়, মানে আজকের তো আর হচ্ছে না, কালকের ব্লগে দেখাবো, ঠিক আছে? আর আর কি, হ্যাঁ, গোপালের জন্মদিনের সব ফটো রিং লাইট জ্বালিয়ে তোলা হয়েছে, বেশ ভালো ভালো ফটো তুলেছি, তো তোমাদের সাথে শেয়ার করব গোপালের ফটোগুলো কোনো এক সময়, ঠিক আছে? আকাশের ফোনে সব তোলা হয়েছে, তো ওর ফোন থেকে নিয়ে, মানে একটা বিশাল বড় ঝক্কির ব্যাপার, ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দে 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 করে নিতে হবে আর কি। তো এই ব্যাপার।
ওই যে ওখানে বসে রয়েছে, বসে বসে এরকম এরকম করে ওষুধ খাচ্ছে তো, একটা ঢুলু ঢুলু ব্যাপার আর কি, সবসময় একটা ঘুম ঘুম ব্যাপার। টয়লেট পটি করে আসলে এসে জামাটা চেঞ্জ করে দিলাম, রাতে এটা পরে শুয়েছিল, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এসে কাঁচা নামাবো। আর এক ওষুধ কেচেছি কালকে রাতেই, কেচে আর এখন তো মেলার সময় হয়নি, ছাদে মেললে আবার কে তুলবে, তার থেকে আমি স্ট্যান্ডে মেলে মেয়েতে দিয়ে দিয়েছি ডাইনিংয়ে। তো এই তো, আর কালকে রাতে পর্দাটা টেনে শুয়েছিলাম, বেশ একদম একটা গরম গরম ব্যাপার ছিল, আর বাড়ি থেকে আলো ঢোকেনি একদম, খুব ভালো ঘুম হয়েছে কালকে রাতে, শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, মানে বোঝাই যায়নি। চলো আবার আস্তে আস্তে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই বাড়িতে চলে এসেছি, এসে শান্তুকেও বাড়িতে দিয়ে এসেছি আর কি। তো এই বাড়িতে এসে কি পরবো না পরবো সেই সব পেট টের করা হচ্ছিলো। তো লেহেঙ্গা পরবো, এ বাড়ি থেকে বউ ভাতে যে লেহেঙ্গাটা কিনে কেনা হয়েছিল ওই লেহেঙ্গাটা পরবো। তো ওটা একটু রোদে দিলাম বের করে, আর তোমাদের দেখাচ্ছি। আর হাতে যা যা পরবো মোটামুটি পরে নিয়েছি, আর একটা কঙ্কন পরবো, কঙ্কনটা এখনো পরিনি, মানে পরে পরবো আর কি। আর লেহেঙ্গাটা তোমাদের দেখাই, এসে এখন আমি জামাও ছাড়িনি, দেখাচ্ছি এখানে দিয়েছি রোদে, একটু রোদ খেয়ে যাক। সেই বউ ভাতে পরে আমি ঢুকিয়েছিলাম, তারপর আর বের করা হয়নি, তো স্টোনগুলো একটু লেগে লেগে গেছে, ওই জন্য একটু রোদে দিলাম। লেহেঙ্গা তো দেখিয়ে দিলাম, এবারে জুতো লাগবে। তো বিয়েতে আমি স্টোনের ওপরেই, মানে এই বাড়ি থেকে যেই জুতোটা নিয়েছিলাম স্টোনের ওপরেই কাজ করা, তো লেহেঙ্গার সাথে তো ওই সবুজ রঙের জুতো চলবে না, একটু স্টোনের ওপরে জুতো হলে সুন্দর লাগবে। তো দেখি ওই জুতোটা তোলা আছে হয়তো বা উপরে, আর ওর সাথে নেব বিয়ের ব্যাগটা, এই যে ব্যাগটা বের করেছি। তো এরকম নিয়েছিলাম বিয়েতে ব্যাগ, তো এটা তো ভালোই হয়েছে, ফোনটা আর একটা রুমাল টুমাল ধরে যাবে, তো এটাই নিয়ে যাব ঠিক করেছি, বের করে রেখেছি ওই জন্য। আর মা নেবে এটা, এটা মাকে আমি দিয়েছিলাম বিয়ের আগে। তো মা যেই শাড়িটা পরবে সেই শাড়িটা সবুজ আর পিঙ্ক দুটোই রয়েছে, তো এইটা বেশ ভালো ম্যাচ করে যাবে, মা এটা নেবে। তো টুকটাক তো ঠিকই আছে, সব কিছু জোগাড় হয়ে গেছে। আর বাবিয়া যে ব্লেজার পরবে, ব্লেজার তো এইখানে রয়েছে, আর এই যে সাদা জামাটা পরবে আর কালো প্যান্ট, ব্লেজারেরই প্যান্ট আর কি। তো মোটামুটি সব রেডি, এবারে শুধু হচ্ছে বের করতে হবে জুতো। তো চলো জুতোটা বাইকে দেখি। বন্ধুরা
আসো এদিকে আসো মাংসের মেলা খাওয়া বটিও হয় টাকা নেই ভগবান
Thank you.